অবশেষে বেজে উঠল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের রণডঙ্গা। আগামী 27 মার্চ অনুষ্ঠিত হবে প্রথম দফার নির্বাচন, ভোট শেষ হবে আগামী 29 এপ্রিল। ভোট হবে মোট 8 দফায়। ভোট পাখিরা ক্ষমতা দখলের জন্য লড়াই করবে মোট 294টি আসনে। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে বঙ্গভোটের দিনক্ষণ ঘোষণা দেন জাতীয় নির্বাচন কমিশনার সুনীল অরোরা। নির্বাচন শুরু আগামী 27 মার্চ, অর্থাৎ প্রথম দফার নির্বাচন। আগামী 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, তৃতীয় দফার ভোট 6 এপ্রিল, চতুর্থ দফার ভোট 10 এপ্রিল, পঞ্চম দফার ভোট 17 এপ্রিল, ষষ্ঠ দফার ভোট 22 এপ্রিল, সপ্তম দফার ভোট 26 এপ্রিল, অষ্টম দফার ভোট 29 এপ্রিল। বাংলা দখলের জন্য মূল লড়াই হবে 294টি আসনে। ভোটের ম্যাজিক ফিগার 148টি আসন। যে রাজনৈতিক দল 148টি আসন দখল করবে তারাই বসবে মসনদে। মূল লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির মধ্যে। তবে নির্ণায়ক শক্তি হতে পারে কংগ্রেস, সিপিএম জোট ও আব্বাস সিদ্দিকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তিন দলের জোট এখন হাতে হাত মিলিয়ে মমতা, অভিষেক ও মোদি দিলীপের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আব্বাস সিদ্দিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বাম কংগ্রেস জোটের সঙ্গে হাত মিলালেও আব্বাস সিদ্দিকীর দল ভেট দিতে পারে বিজেপিকে এবং পেরেক পুঁততে পারে ঘাস ফুলের কফিনে। তবে বঙ্গ রাজনীতির বীজগণিত পাটিগণিতের সব হিসাব পাওয়া যাবে আগামী 2রা মে। বাংলার প্রথম দফা ও দ্বিতীয় দফার নির্বাচনে 30টি করে আসনে ভোট হবে। তৃতীয় দফায় ভোট হবে 31টি আসনে, চতুর্থ দফায় 44টি আসনে, পঞ্চম দফায় 45টি আসনে, ষষ্ঠ দফায় 43টি আসনে, সপ্তম দফায় 36টি আসনে এবং 35টি আসনে ভোট হবে অষ্টম দফায়। বঙ্গসহ মোট 5 রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। শুক্রবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশনার সুনীল অরোরা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। বাংলা ছাড়াও ত্রিপুরার প্রতিবেশী রাজ্য অসমেও অনুষ্ঠিত হবে বিধানসভা ভোট। তাছাড়া তামিলনাড়ু, কেরালা ও পদুচেরিতে বেজে উঠেছে ভোটের রণদামামা। একে অপরকে হুঙ্কার দিচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।